সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল ভাঙচুর করা হয় সনাতন ধর্মাবলম্বীদের 15 থেকে 20টি বাড়িঘর, আহত হন অনেকে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয় নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। এই ঘটনায় ওই যুবককে আটক করে পুলিশে দেয়া হয়। এর জের ধরে গতকাল সকালে নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে ওই এলাকা পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে জানান এ ঘটনায় শাল্লা থানায় মামলার প্রক্রিয়া চলছে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপরে যে আক্রমণ করেছে, নিঃসন্দেহে এটা একটা নিন্দনীয় কাপুরুষিত্ব এবং যা বলার ভাষা নেই এমন একটি আক্রমণ, যা আমরা নিশ্চয়ই বলে দিতে চাই যে এটা আমরা বরদাস্ত করব না। এদিকে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক বলেছেন, একজনের অপরাধের দায় পুরো সম্প্রদায়ের উপর পড়তে পারে না। যারা হামলা চালিয়েছে অবশ্যই তারা অন্যায় করেছে। একজন ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে কোন একটি গোষ্ঠীর উপর, কোন একটি পরিবারের উপর, কোন একটি এলাকার উপর এই ধরনের চড়াও হওয়া, এটি তো অবশ্যই অত্যন্ত গর্হিত, ঘৃণিত এবং অবশ্যই একটি উস্কানিমূলক কাজ। আমাদের ইসলামের মধ্যে কোনো অবকাশ নেই, বিশেষ করে আলে মোলামারা সর্বদাই এই বিষয়ে মানুষকে সোচ্চার এবং সতর্ক করে থাকেন। মানুষের নিরাপত্তায় গ্রামে র‍্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালায় মামুনুল হকের সমর্থকরা। এ সময় 5টি মন্দির সহ শতাধিক বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। হামলার সময় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা হাওড়ে গিয়ে অবস্থান করেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে মামুনুল হককে নিয়ে কটাক্ষ করার অভিযোগ আনা হয় নোয়াগাঁও গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে এলাকাবাসী। এখনই এই আশঙ্কার কথা পুলিশকে জানানো হয়। অনেক বাসিন্দা রাতেই বাড়ি ছেড়ে চলে যান। বুধবার সকালে দিরাই জেলার নাচনি, চণ্ডীপুর, সন্তোষপুর ও শাল্লার কাশীপুর গ্রামের 100 মানুষ রামদা, বল্লম ও লাঠি সোঁটার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নোয়াগাঁওয়ে হামলা চালায়। প্রাণের ভয়ে গ্রামের বেশিরভাগ বাসিন্দা হাওড়ের দিকে পালিয়ে যান। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা। তারা 5টি মন্দির সহ শতাধিক বাড়িতে লুটপাট করে। পরে সকাল 9:30 দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায় যে মাওলানা মামুনুল হককে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক তরুণ। মঙ্গলবার রাতেই তাকে আটক করে পুলিশ। তারপরও উগ্র সমর্থকরা এই হামলা চালায়। র‍্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বের নজর স্থাপন করেছে। একটি সন্ত্রাসী চক্র এখানকার হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপর যে আক্রমণ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপরে যে আক্রমণ করেছে, নিঃসন্দেহে এটা একটা নিন্দনীয় কাপুরুষিত্ব এবং যা বলার ভাষা নেই এমন একটি আক্রমণ, যা আমরা নিশ্চয়ই বলে দিতে চাই যে এটা আমরা বরদাস্ত করব না। আজকে হাজার হাজার মানুষ আইয়া সব লুটপাট করে লিয়েছে। কারণ কেউ আমার কেউ জমিনে আসিল, আর আমি একা কম করে সঙ্গে চলে লাম্পইয়া করে নিছে। আর খালি ভালো ভালো বস্তু নিয়ে আসতে ভাঙ লুট কর, দরজা ভাঙছে, জানালা ভাঙছে, বেড়া ভাঙছে, ভাঙিয়ে সব লইয়া গেছে। এসে দাদা পুলিশ এটা যে পুলিশ লোক করতে পারি বাইরে ওই বিস্তার তুষে করে লইয়াছে। দাদা লাগছে জানালা ভাঙছে, বেড়া ভাঙছে, ভাঙিয়ে সব লইয়া গেছে। বিস্তার তুষে করে লইয়া যেতে ভালো লাগছে।